হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা টোকিও থেকে ইশিগাকি ঘুরতে যাব। আমরা নারিতা এয়ারপোর্টে এসেছি। পার্কিং লটে আমাদের গাড়ি পার্কিং করার পর এখন টার্মিনালে প্রবেশ করব। চলুন আমরা টার্মিনালে যাই। আমরা ডোমেস্টিক টার্মিনাল হন, এখান থেকে পিস এয়ারলাইন্সে টোকিও নারিতা থেকে ইশিগাকি আইল্যান্ডে যাব। এটা জাপানের সর্বদক্ষিণের সবচেয়ে বড় দ্বীপ। এরপরে ছোট ছোট দ্বীপ আছে, বাট এটাই সবচেয়ে বড় দ্বীপ সর্বদক্ষিণে জাপানের। আমরা টার্মিনালে এসেছি এবং সব ব্যাগের একটি ভিডিও দিচ্ছি আপনাদেরকে। কারণ হলো ব্যাগগুলোয় কোনো তালা দেয়নি, তালা না দিলেও এখানে কোনো কিছু চুরি হয় না। এটা জানার পর কৌতূহলবশত এই কাজটা করলাম, আসলে চুরি হয় কি না। কোনো ব্যাগে তালা নেই, বাট আমরা পরবর্তীতে এয়ারপোর্টে নেমে এটা চেক করেছি এবং দেখেছি কোনো জিনিস চুরি হয়নি। শুধু চেইন খুললেই চুরি করতে পারতো, কিন্তু করেনি। এনিওয়ে, এটা আমার ছেলের সঙ্গে একটা সেলফি এবং আমরা এখন ফ্লাইটে উঠব। তার পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা সিঁড়িতে আছি। তো আমরা ইশিগাকি আইল্যান্ডে গিয়ে আপনাদের পরবর্তী আপডেট দিব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।